ঘূর্ণিঝড় কেটে গেলেও অতিরিক্ত বৃষ্টিতে নাজেহাল কেশিয়ারির মানুষ। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস দাপট দেখিয়েছে বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড় কেটে গেলেও অতিরিক্ত বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ নদীগুলি জলমগ্ন হয়ে রয়েছে। পাল্লা দিয়ে জল ছাড়ছে জলাধারগুলিও, ফলে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষগুলো প্লাবনের আশঙ্কায় রয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে গালুড়ি ব্যারেজ কর্তৃপক্ষ 3 লক্ষ কিউসেক জল ছাড়তে শুরু করেছে। এর ফলে হঠাৎ করে জলস্ফীতি দেখা দিয়েছে সুবর্ণরেখা নদীতে। কেশিয়ারি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার এলাকায় ঘুরে মাইকিং করে স্থানীয় জেলেদের নদীতে মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সতর্ক করা হচ্ছে নিচু এলাকার মানুষজনদের। ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু ত্রাণ শিবিরেরও। শুক্রবার কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মর্ম নদী তীরবর্তী এলাকাগুলিতে পরিদর্শনে যান এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেন। বিধায়ক পরেশ মর্ম বলেন, ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেশিয়ারি ব্লকে। প্রশাসনের তরফে দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষজনদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কেশিয়ারি থানার পক্ষ হইতে সমস্ত গ্রামবাসীকে জানানো যাইতেছে যে গত দুদিনের ভারী বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল প্রচুর পরিমাণে বেড়েছে। এমত অবস্থায় আপনাদেরকে অনুরোধ করা হইতেছে যে আপনারা কেহ নদীতে যাবেন না মাছ ধরিবার জন্য বা অন্য কিছু করার জন্য। প্রশাসন থেকে কি ব্যবস্থা করা হয়েছে? এখানে প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে। এমনি আমাদের পঞ্চায়েত থেকেও আমরা লোকালি সমস্ত এলাকায় খবর পাঠিয়েছি। যেহেতু হট করে এই জলটা ছাড়া জল, বৃষ্টির জল নয়, নদী শুকনো ছিল, তো সেরকম একটা বিরাট ভয়ের কোনো কারণ নেই। কারণ জল যদি নদীতে ভরা থাকতো তার উপরে যদি জলটা ছাড়া হতো তাহলে কিন্তু ভয়ের কারণ ছিল। বর্তমান আমাদের বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নদীর পারবন্ধন সম্পূর্ণ হয়েছে বেলমুলাতে, বালডাঙ্গি তো প্রায় শেষের মুখে। সেই হিসাবে বিগত দিনে যদি নদীটা হতো তাহলে কিন্তু অনেক মানুষের ঘরবাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে সেই সম্ভাবনাটা প্রায় নেই বললে চলে। কারণ নদীর পাড় প্রায় 3 কিলোমিটার এবার বাঁধানো হয়ে গেছে, জল বাড়ছে, জল বাড়ছে। আমরা তো ইয়ে রাত্রে যে কী করবো সেটা ভাবছি, কিন্তু প্রশাসন আমাদের বলে গেছেন যে একটু নিরাপত্তা থাকার জন্য আমাদের রাত্রে যে কী করে যাওয়া হবে, কাছাকাছি নৌকো আছে, সেই নৌকো করে আমাদের কিছু মালপত্র, এই দোকান তো আছে, এই দোকানে কিছু মালপত্র নিয়ে আমাদের যেতেও উপরে বা স্কুলের কাছাকাছি কোনো যদি যে জায়গায় থাকে সেখানে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যা পরিস্থিতি, এই যে অন্ধকার রাত, মেঘা আকাশ, এখন আমরা কী করব সেটা তো ভাবছি। সেই জন্য আমাদের বিডিও সাহেব বা প্রশাসন এরা একটু সাবধান করে দিয়ে গেছেন, আমাদের স্কুলে থাকার ব্যবস্থাও আছে, সেই আর কি। আচ্ছা, দেখা যাক কী করতে পারা যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জঙ্গল কন্যা সেতু অসরা ব্রিজের উপরে। গতকাল রাত্রিবেলা গালুড়ি ড্যাম থেকে জল ছাড়ার পরে আমাদের সুবর্ণরেখা নদীতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জল ছাপিয়ে পড়েছে। আমাদের দক্ষিণ পাশে আমরা দেখছি একেবারে নদীর তীরবর্তী পর্যন্ত জল উঠে গেছে। আমাদের উত্তর পাশে আমাদের কেশিয়ারি ব্লকের আমিলাসাই, অসরা পূর্ব, আমাদের হরিপুরা, দেবুরপুলা, ডাডরা, এই সমস্ত অঞ্চলগুলো আস্তে আস্তে করে জল উঠছে। এবারে এদিকে আপনার যদি দাঁতন ওয়ান ধরি, দাঁতন ওয়ান ব্লক, সেখানে হচ্ছে আমাদের বড়া, অন্ত্রী, মহেশপুর এবং 2 নম্বর তরুণী অঞ্চলের আমাদের কোটপাদা, পলাশিয়া, নীলপুরা এবং আমাদের 9 নম্বর দাঁতন গ্রাম পঞ্চায়েতের বেলমুলা থেকে শুরু করে একেবারে 5 নম্বর আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের সোনাকনিয়া পর্যন্ত নদীর তীরবর্তী এই জায়গাগুলোতে, যাতে আমাদের যেভাবে জলের স্ফীতি বাড়ছে পাশাপাশি যারা নদীর ধারে বসবাস করে আছেন তাদেরকে নিরাপদ দূরত্ব স্থানে সরে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং নদীতে যারা মাছ ধরতে যান সেই মৎস্যজীবীদের এই কটা দিন নদীতে মাছ ধরতে যাবেন না, মাছ ধরা থেকে বিরত থাকুন, এই আমি অনুরোধ করছি। নমস্কার। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।